আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের ভগ্নাংশ টপিকের 2 নম্বর ক্লাস করব। ভগ্নাংশের সাধারণ প্রশ্ন পদ্ধতি 2 এর মধ্যে আছে। সাধারণ প্রশ্ন মানে কিছু বেসিক প্রশ্ন আছে, এইগুলোর উপর বেসিক কিছু আলোচনা করব, যাতে আপনাদের ভগ্নাংশ দেখার সাথে সাথে আইডিয়াগুলো মাথায় কাজ করে। 34 নম্বর প্রশ্ন বলতেছে যে সুলেমান তার সঞ্চয়ের 3/7 দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের 1/3 দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল? এই জিনিসটা ভগ্নাংশের বেসিক প্রশ্নের উপর ধারণা থাকলে নিজে নিজে পারা যাবে। সেটা হচ্ছে কি, যে দেখেন তার সঞ্চয়ের 3/7 দিয়ে একটি জমি কিনলেন, তাহলে সঞ্চয় করে কত টাকা? এখানে আমরা একটা কথা বলছিলাম যে ভগ্নাংশ, হ্যাঁ, এর ক্ষেত্রে হরটা হচ্ছে সবসময় মোট, তাহলে 3/7 এই কথাটার মানে হচ্ছে যে তার যদি সঞ্চয় হয় টোটাল 7 টাকা, তাহলে 3 টাকা দিয়ে সে জমি কিনে এবং জমির মূল্যের, তাহলে জমির মূল্য মানে কি, ওই যে 3 টাকা দিয়ে জমি কিনলো, এই 3 টাকা দিয়ে 3 টাকার 1/3, তাহলে এই 3 টাকার 1/3 মানে 3 টাকাকে 3 ভাগ করে 1 ভাগ, তাহলে 3 টাকাকে 3 ভাগ করে 1 ভাগ মানে হচ্ছে 1 টাকা দিয়ে একটা বাড়ি কিনে, তাহলে জমিও বাড়ি কেনার পরে, তাহলে জমি কিনতে লাগলো 3 টাকা আর বাড়ি কিনতে লাগলো 1 টাকা, তাহলে 3 টাকা 1 টাকা 4 টাকা চলে গেল, তাহলে তার ছিল 7 টাকা চলে গেল 4 টাকা, তাহলে থাকলো কত টাকা? 3 টাকা। এখন তার মোট সঞ্চয়, মোট সঞ্চয় কত? 7 টাকা। কত অংশ অবশিষ্ট থাকলো? 3টা অংশ অবশিষ্ট থাকলো। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ/7/3। এটা হচ্ছে মুখোমুখে, এটা তো আমি খুব ভালো করে বুঝছি দেখেই তো মুখোমুখে পারতেছি, ওই বুঝটাকে আমি লিখে লিখে দিব, তাহলে লিখিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এই অল্প একটু লিখে যদি আনসার করতে চান তাহলে বিষয়টা এরকম হবে, ঠিক আছে, যে 7 টাকা হচ্ছে তার মূল টাকা, তার মধ্যে থেকে জমি হচ্ছে 3 টাকা, জমির আবার 1 টাকা হচ্ছে বাড়ি, তাহলে জমির টাকা থেকে 1 টাকা বাড়ি, বিষয়টা এরকম না, বিষয়টা যদি 7 টাকার 1 টাকা থেকে বাড়ি, তাহলে 3 টাকা খরচ হলো জমিতে আর বাড়িতে খরচ হলো 1 টাকা, তাহলে খরচ হয়ে গেছে 4 টাকা, তাহলে অবশিষ্ট আছে 3 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 7/3। এটা হচ্ছে যে বুঝটা বুঝলাম ওইটাই অল্প কথায় অ্যান্সার, মানে পরীক্ষার হলে একটু না লিখলে অনেকে ভুলে যায়, মুখে মুখে করতে পারে না, তাদের জন্য এটা। এখন যদি একেবারে বিস্তারিত চান ক্লাস 5 এর স্টুডেন্টের মতো, তখন কি হবে জানেন? তাহলে এখানে ধরার স্টাইলটা 2 ভাবে করা যায়, ঠিক আছে, এটা দেখি, কারণ এখানে ধরুন সুন্দর করে মিলাই দেওয়া আছে, অনেক সময় মিলাই দেওয়া থাকবে না, তখন কি হবে দেখেন, ধরি মোট টাকা, মোট সঞ্চয় সমান সমান এই 7x, দেখেন এখানে শুধু x ধরা যায় আবার 7x ধরা যায়, কখন কোনটা ধরলে সুবিধা হয় আমরা প্রশ্নের সমাধান দেখলেই বুঝতে পারবো। তাহলে জমির দাম কত টাকা? জমির দাম হচ্ছে এই 7x টাকার গুণন 7 ভাগের 3 ভাগ, 7 7 কাটা, তার মানে 3x। তাহলে বাড়ির দাম কত টাকা? বাড়ির দাম হচ্ছে এই জমির দামের 1/3, মানে 3x এর 3 ভাগের 1 ভাগ, কাটাকাটি করলে x টাকা। তাহলে জমি প্লাস বাড়ি সমান সমান হচ্ছে এই 3x আর x যোগ করলে হচ্ছে 4x, তাহলে অবশিষ্ট কত? দেখেন ওই উপরে যে কথাগুলো বুঝছিলাম ওই বুঝবাই আমরা এখানে লিখে লিখে দিতেছি x, তাহলে ভগ্নাংশ মানে যে ভগ্নাংশটা চাইছে, ঠিক আছে, নিচে হচ্ছে টোটাল 7x, মানে টোটাল সম্পত্তি সঞ্চয় হচ্ছে 7x আর অবশিষ্ট হচ্ছে এই 3x, তাহলে x x কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 3/7। এই কথাগুলো তো আমরা অবশ্যই বুঝে গেছি, না বুঝলে তো আমরা অত শর্টকাটে বাইর করতে পারতাম না, তার মানে আমরা যে শর্টকাটটা শিখতেছি ওইটা কোনো নতুন শর্টকাট না, ওইটা হচ্ছে এই লিখিত জিনিসটারে সামারি, মানে অল্প কথায়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে 7x এর পরে 3x আসছে না জমিতে, এই 3x না আসে যদি সাপোজ এখানে 2x থাকতো, তখন কিন্তু এখানে সুন্দর করে ভগ্নাংশ মিলে যাইতো না, তো তখন কি করতে হয়? নর্মালি এই ধরনের প্রশ্ন হরটাকে টোটাল ধরলে ক্যালকুলেশনটা সহজ হয়, কিন্তু 2-3 ধাপ থাকলে x ধরেও করা যায়। নর্মালি আমরা যদি টোটাল সঞ্চয়টাকে x ধরতাম তাহলে কি হইতো, এখানে প্রথমে খরচ হইতো 3x/7, ঠিক আছে, তাহলে আর অবশিষ্ট থাকতো কত? আচ্ছা, এই অবশিষ্ট জিনিসটা একটু শর্টকাটে শেখাই, সেটা হচ্ছে যে গত ক্লাসে আমি সুন্দর করে বলছিলাম যে কারো যদি টোটাল সম্পত্তি 7 টাকা হয়, 7/3 খরচ হয়ে যাওয়া, তার মানে 7/4 অবশিষ্ট, এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে হবে। অনেকে আছে এই যে 1 - 7/3 = 7, আর নিচে 1 এর লসাগু 7, 1 দিয়ে 7 কে ভাগ করলে 7, 7 কে 7 - 3 = 7/4, এইভাবে চিন্তা করেন না, তো এইটা লেখালেখি করবেন যখন ফর্মালি লিখবেন,
কিন্তু মুখোমুখি করতে পারতে হবে। সেটা হচ্ছে কি যে টোটাল 7 টাকার মধ্যে 3 টাকা দিয়ে যদি জমি কিনে তাহলে দেখেন এই 7টা হচ্ছে মোট আর এটা হচ্ছে জমি। তাহলে জমি যদি 3 হয় আর মোট যদি 7 হয় তাহলে কি হচ্ছে, তাহলে এই 7 এর উপরে এটা কি, এখানে হচ্ছে খেয়াল রাখবেন যে 3 তো খরচ হয়ে গেছে, তাহলে 3 টাকা খরচ হওয়ার পরে অবশিষ্ট কত টাকা, অবশিষ্ট যত টাকা, কারণ তার টোটাল টাকা যদি 7 হয় 7 থেকে 3 বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 4। এখন নিচে কেন 7 দেই, কারণ ভাষাটা শুনেন যে টোটাল সঞ্চয়ের এই যে যার সঙ্গে রয়েল থাকে সেটা, এখানেও সঞ্চয়ের 7 কিন্তু সঞ্চয়ের মধ্যে জমির দাম এত আর এখানে সঞ্চয়ের, সঞ্চয়ের মধ্যে অবশিষ্ট, এই জন্য নিচে হচ্ছে টোটাল 7 এর 4 উপরে, ঠিক আছে। আচ্ছা তাহলে চারটা কথা থেকে আসলো এই উপরে আর নিচেরটার বিয়োগ, 7 মাইনাস 3 সমান সমান 4। তাহলে কখন বিয়োগ করতে হয় এটা প্রশ্নের ভাষার উপর নির্ভর করে, ঠিক আছে। ওকে তাহলে এই বিষয়টা মনে থাকলে দেখেন এখানে আমরা যখন টোটাল টাকাটাকে এক্স ধরলাম তখন জমির দাম হচ্ছে এত টাকা, তাহলে অবশিষ্ট কি হবে, অবশিষ্ট হবে 4x/7, ঠিক আছে। আচ্ছা অবশিষ্টটা এখন দরকার নাই কারণ আগে বাড়িটা নিয়ে আসবো। বাড়িটা হচ্ছে এই 3x/7 জমির দামের এর আবার 3/1 ভাগ, কাটাকাটি করলে হচ্ছে x/7। এখন মোট খরচ, এখন এই জমি আর বাড়ি মিলেই তো মোট খরচ, তাহলে জমির দাম হচ্ছে 3x/7, বাড়ির দাম হচ্ছে x/7। দেখেন তো এখানে ঝামেলাটা কি, এইভাবে ধরার কারণে তখন পূর্ণ সংখ্যা 3x আর x আসছিল, দ্রুত করতে পারছিলাম, কিন্তু যখনই আমরা ভগ্নাংশ আকারে নিব তখন এই যোগটা কিন্তু আপনি ডাইরেক্ট মুখে মুখে করতে পারবেন, একটু সময় লাগবে, ঠিক আছে। তারপরে হর দূরে সমান থাকার কারণে 7 আর 7 এর লসাগু 7, 3x আর x মিলে হচ্ছে 4x, ঠিক আছে। তাহলে অবশিষ্ট এটা গেল খরচ, তাহলে অবশিষ্ট থাকতেছে কত, টোটাল টাকা ছিল x, এখান থেকে বিয়োগ হয়ে গেল 7 আর উপরে হচ্ছে 4x। খেয়াল রাখবেন 1 থেকে 7 এর 2 বাদ দিলে 7 এর 5 যেমন হয়, x থেকে 7 এর উপরে 2x বাদ দিলে 7 এর উপরে 5x হয়। এই জিনিসটা পরবর্তীতে অনেকগুলো অঙ্কে কাজে লাগবে, বিশেষ করে জ্যামিতিতে সমীকরণ সাজানোর সময় যে কোনোখানে আপনি যখন x ধরবেন ভগ্নাংশ থাকবে তখন এই কাজগুলো আসবে, তখন আপনি মুখে মুখে করতে চাইলে একটু ভাববেন যে এক অংশ ধরে কাজ করলে এইভাবে হয় আর ওই একের জায়গায় যদি x ধরেন তাহলে সবগুলোর সাথে x লাগাইতে হবে, তাছাড়া বাকি কিছু সবকিছু একের মতোই। তাহলে মনে করেন x এর জায়গায় 1 আছে, তাহলে কি হচ্ছে 1x, তাহলে এখান থেকে 7 এর 2টা গেলে থাকে কত, 7 এর 5। তাহলে এই নরমাল বিয়োগ করার মতো করতে হবে না, মুখে মুখে পারবেন। আচ্ছা এটা সমান সমান কত, 7 উপরে 3x, ঠিক আছে। তাহলে এখন উত্তর কি চাইছে, উত্তর চাইছে ভগ্নাংশ, তাই না। তাহলে এখানে যেমন ভগ্নাংশ সাজাই, তাহলে ভগ্নাংশ সাজানোর সময় কি বলছে, কিভাবে ভগ্নাংশ সাজাবো, বলছে তার মোট সঞ্চয়ের যার সঙ্গে রয়েল বসবে সেটা নিচে, এক্স টাকা আছে তার মোট সঞ্চয়ে, কত অংশ, কত অংশ মানে কি, এই যে এই অবশিষ্ট থাকবে 3x/7 না, তাহলে 3x/7, ঠিক আছে। আচ্ছা অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল মানে হচ্ছে যে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, কারণ এটা হচ্ছে তার টোটাল সঞ্চয় আর এটা হচ্ছে অবশিষ্ট। এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে, উপরেরটা যা আছে তাই থাকবে আর নিচেরটা উল্টে যাবে, 1/x হবে, x x কেটে দিলে অ্যান্সার কিন্তু 3/7 এ থাকবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 3/7। এখন বলেন তো আমরা প্রথমে কয়েক সেকেন্ডে মুখে মুখে করে ফেলছি, কেউ যদি ওই মাথায় মাথায় জিনিসটা ধরতে না পারেন তাকে অল্প একটু লিখে কিভাবে সমাধান করা যায় সেটা দেখাই দিলাম। সব থেকে সহজে যদি লিখে করতে চান তাহলে 7x ধরে করবেন। আবার এখানে হচ্ছে কি যে অ্যাজ ইউজুয়াল বিভিন্ন বইয়ে যে সমাধান থাকে, এখন এই সবগুলো অঙ্কের কি 4-5টা করে সমাধান দেওয়া সম্ভব না, তাহলে আমরা কি করবো সব থেকে সহজ সমাধানটা ধরে হিসাব করবো। আর এখান থেকে কিছু বেসিক জিনিস শিখলাম, এগুলো কিন্তু সামনের সবগুলো অঙ্কে কাজে লাগাবো, ঠিক আছে। 35 নম্বর কি বলছে, শরীফ মিয়া তার জমির 4/1 অংশে পাট ও 3/1 অংশে ধান, 4/1 অংশে পাট 3/1 অংশে ধান চাষ করলেন, অবশিষ্ট জমিতে গম চাষ করলেন, তিনি তার মোট জমির কত অংশে গম চাষ করলেন, তাহলে তার মোট জমি হচ্ছে 1 অংশ, ঠিক আছে না। আচ্ছা এই মোট জমি হচ্ছে 1 অংশ, 1 অংশ থেকে 4/1 অংশে পাট চাষ করলেন আর 3/1 অংশে ধান চাষ করলেন, তাহলে এই 1 অংশ থেকে 4/1 যদি বাদ দেয় তাহলে কি হবে, এই পাটের চ্যাপ্টার ক্লোজ, এটা পাট চাষ করার পরে যেটা অবশিষ্ট। এখন 3/1 অংশে ধান চাষ করলেন, তাহলে এই 1 অংশে 3/1 অংশে ধান চাষ করলেন, তাহলে এটাও বাদ, তাহলে অবশিষ্ট জমিতে গম চাষ করলেন, অবশিষ্ট জমি কোনটা, এই 1 অংশ থেকে এই দুটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা তো অবশিষ্ট, তাই না। তাহলে 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, তাহলে নিচে 1 আছে না, 1 দিয়ে 12কে ভাগ করলে 12, 12কে 12 মাইনাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 অক্ষে 3,
তিন দিয়ে বারোকে ভাগ করলে চার, চারককে চার, তার মানে নিচে বারো উপরে হচ্ছে বারো থেকে সাত বাদ দিলে হচ্ছে পাঁচ। এই ভগ্নাংশ থাকার কারণে কেউ যদি না বুঝেন খেয়াল করেন, একজন লোকের কাছে দশ বিঘা জমি আছে, তার মধ্যে সে তিন বিঘাতে গম পাট চাষ করে আর দুই বিঘাতে ধান চাষ করে, তাহলে কত বিঘাতে গম চাষ করে? তাহলে দশ বিঘা থেকে তিন বিঘা দুই বিঘা বাদ দিলে থাকে পাঁচ বিঘা, এই পাঁচ বিঘা যেমন অ্যান্সার, যা সেখানে ভগ্নাংশ, তাছাড়া নতুন কোনো নিয়ম নাই, মানে অন্য দুটা পাট বাদ দিলে বাকিটা চলে আসবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আসি এই ধরনের প্রশ্নগুলা মুখোমুখে পারার জন্য, মানে ধরেন আছে আমি খাতা কলম কাজ করব না, এখন মুখোমুখে করতে চাই, মানে কি করলে মুখোমুখে করার একটা স্টাইল ডেভেলপ হবে, যে স্টাইলটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের অনেক জটিল জটিল প্রশ্ন দ্রুত সমাধান করা যাবে, সেই স্টাইলটা আমরা এখন শিখব। ঠিক আছে, আচ্ছা এখানে এই লোকটার জমি কতটুকু আমি জানি, জানি না, সাধারণত আমরা যখন জানি না বা ভগ্নাংশ থাকে তখন আমরা কি ধরি, আমরা ধরি তার টোটাল জমি এক্স, অথবা আমরা ধরি তার টোটাল জমি এক অংশ, তাই না? যখন আমি এক অংশ ধরতেছি তখন আমি কিন্তু এই ভগ্নাংশ গুলো নিয়ে ডিল করতেছি, কিন্তু আমি যদি বলতাম যে তার এক বিঘা জমি আছে, আমি যদি বলতাম তার একশো বিঘা জমি আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তার মানে তার জমির পরিমাণটা যেহেতু এখানে ইম্পর্টেন্ট না, অংশ যেহেতু চাইছে, এই জন্য আমরা যেটা করব তার জমির পরিমাণটাকে এমন একটা সংখ্যা ধরব যেটাকে আমি এই যে ভগ্নাংশের চার, দেখেন এখানে বলছে না যে চারের এক অংশে পাট আর তিনের এক অংশে ধান, তাহলে এই চার দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায়, এইরকম একটা সংখ্যাকে তার টোটাল জমি ধরে নিব। এই অঙ্কটাতে এত পেঁচানোর কিছু নাই, বাট এটাতে বলতেছি যাতে বেসিকটা ডেভেলপ হয়। তাহলে চার তিনের লসাগু কত? চার তিনের লসাগু হচ্ছে বারো, তার মানে হচ্ছে ধরি তার কাছে বারো বিঘা জমি আছে, তাহলে কি সুবিধা হবে? চার ভাগের এক ভাগে পাট চাষ করে, তাহলে বারো বিঘার মধ্যে চার ভাগের এক ভাগ মানে তিন বিঘাতে পাট চাষ করে, আর তিন ভাগের এক ভাগে ধান চাষ করে, তার মানে তিন দিয়ে বারোকে ভাগ করলে চার ভাগে ধান চাষ করে, তাহলে প্রথমে গেল তিন বিঘা পাট আর পরে গেল চার বিঘা ধান, তাহলে পাট আর ধান মিলে যদি চার তিন সাত বিঘা চলে যায় তাহলে বারো বিঘার আর বাকি থাকে কত বিঘা? পাঁচ বিঘা, তাহলে অ্যান্সারটা হবে বারো এর উপরে পাঁচ। এই জিনিসটা কিন্তু এখানে আসছে, বাট ভগ্নাংশের কাজগুলো কিন্তু লিখে লিখে করতে হয়েছে, একটা সময় লাগছে, আপনি চাইলে দ্রুত জাপ দিতে পারেন নাই, কিন্তু ডিজিটাল খেলাটা আপনাকে আমি বোঝানোর জন্য হয়তো সময় নিতেছি, কিন্তু আমি যখন আমি নিজের জন্য করব তখন কিন্তু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডে করে ফেলবো। আপনারাও পারবেন, বাট সবাই এখনই পারবেন না, একটু সময় দিতে হবে, হয়তো একটু বেশি সময় লাগতেছে, হয়তো একটু মাথায় মাথায় ক্যালকুলেশনটা পারতেছেন না, কিন্তু দেখেন তো এখানে ডিজিটাল খেলাগুলো সহজ সহজ ডিজিট না, এই জন্য আপনি একটা সময় প্র্যাকটিস করতে থাকলে দ্রুত পারবেন। আমি আইডিয়াটা ধরাই দিলাম, সামনে আরো শিখবো। ঠিক আছে, ৩৬ নম্বর বলছে, একজন লোক তার সম্পত্তির পাঁচের এক অংশ তার বড় ছেলেকে, তিনের এক অংশ তার মেজ ছেলেকে, এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল, তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল? দেখেন আগের প্রশ্নটা কোনো পরীক্ষায় আসে না, আমাদের বইয়ে ওটা অনেক আগে থেকে ছিল, আর ১৯ সালে পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, তাহলে হুবু আগের প্রশ্নের সাথে মিল আছে না? আচ্ছা, এখন দেখেন তো এই প্রশ্ন কি রিটেনে আসার মতো প্রশ্ন না, তার মানে এত সহজ সহজ সিলেবাস প্রশ্ন রিটেনে আসে না, রিটেনে আরেকটু কোয়ালিটি প্রশ্ন আসে। তো যদি এই প্রশ্ন আসে এমসিকিউতে আমরা কিভাবে করব? এই যে পাঁচ আর তিনের লসাগু ১৫, মনে করি তার ১৫ বিঘা জমি আছে বা ১৫ টাকা আছে, তাহলে পাঁচের এক ৩ টাকা, তিনের এক ৫ টাকা, এই যে কাটাকাটি নামতা কিছু করি না, এমনি এমনি ডাইরেক্ট বলতে পারতেছে, কারণ কি ডিজিট গুলো তো সোজা, তাহলে তিন আর পাঁচ ৮ টাকা যদি চলে যায় থাকে ৭ টাকা, ১৫ এর ৭ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই যে মুখে মুখে খাতা কলম ছাড়াই করা যাচ্ছে ১৫ এর ৭, বুঝতেছেন ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটা হচ্ছে লসাগু দ্রুত করা। ৩৭ নম্বর, এটা একটা প্যাটার্ন অঙ্ক। ঠিক আছে, তো বলতেছে যে তাহলে একটা ভগ্নাংশের লব হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬, ভগ্নাংশটি কত? আচ্ছা, এটা জিনিস এটা বেসিক মান নির্ণয়ের অঙ্কের মতো, যে দুটো সংখ্যার যোগফল ১৬ আর বিয়োগফল ২ হলে, আমরা কিন্তু নাম্বার অধ্যায়গুলো শিখছি যে যোগফল বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে ২ দ্বারা ভাগ আর বিয়োগ করে ২ দ্বারা ভাগ করলে কি আসে? বড় আর ছোট সংখ্যা আসে। তাহলে ১৬ আর ২ ১৮, ১৮ অর্ধেক ৯, ১৬ থেকে ২ বাদ দিলে ১৪, ১৪ অর্ধেক ৭, তার মানে একটা ৯ একটা ৭ হবে। এখন সমস্যা হচ্ছে যে ৭ বাই ৯ হবে, এই দেখেন এখানে দেখেন ৭ বাই ৯ হবে নাকি ৯ বাই ৭ হবে? আমরা বুঝলাম যে ৯ আর ৭ই হবে, ৯ আর ৭ যোগ করলে ১৬ হয়, বিয়োগ করলে ২ হয়, কিন্তু কোনটা হবে? তখন একটা জিনিস খেয়াল করবেন যে ক এবং খয়ের টাকার পার্থক্য ২ টাকা, এই কথা মানে কিন্তু কয়ের টাকা বেশি আছে, যার কথা আগে বলে সেটা বড় হয় সাধারণত, এরকম প্রচুর অঙ্ক আপনারা দেখবেন। একটা ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, তাহলে লব ও হরের এই কথাটা মানে হচ্ছে লব মাইনাস হর সমান সমান ২, সাধারণত এরকমই কিন্তু হয়, আপনারা দেখবেন অন্য যে কোনো অঙ্কে। ঠিক আছে, এটা লজিক্যাল বিষয়, কোনো রুলস নাই।
তাহলে লব থেকে হর বাদ দিলে দুই হয়, তার মানে বোঝা যাচ্ছে লবটা বড়। তাহলে এখানে যদি আবার বলতো যে হর ও লবের পার্থক্য, তখন কিন্তু বলতাম হর বড়। তাহলে এখানে যেহেতু লবের কথা আগে বলা আছে, তাহলে লব মাইনাস হর তার মানে লবটা বড়, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ 9/7। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 37 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 9/7। খুবই সূক্ষ্ম পার্থক্য কিন্তু। তাহলে এরকম আরো প্রশ্ন আছে, এই যে দেখেন এটা পরীক্ষায় আসছে, একটা ভগ্নাংশের লব হরের সমষ্টি 7, এদের অন্তরফল 3 হলে ভগ্নাংশটি কত? এখানে কিন্তু আগে লবের কথা বলছে তারপর হরের কথা বলছে, ঠিক আছে না? তাহলে লবটা বড় হবে, অন্তরফল 3 মানে কি ডিফারেন্স 3। তাহলে 3 এর ডিফারেন্স কোথায় দেওয়া আছে? 5 আর 2 এর মধ্যে হবে, কিন্তু যেহেতু লবের কথা বলছে এই জন্য লবটা বড় হবে, 5 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই প্রশ্নে সমষ্টি 7, এগুলো সবগুলোর সমষ্টি কিন্তু 7 লব হর, আর অন্তরফল 3, তার মানে ব্যবধান 3। এখন এখানে 5 আর 2 এর মধ্যে দেখা যাচ্ছে ব্যবধান 3, কিন্তু এখানে 3 ব্যবধান নাই, তাহলে এটা একটা বাপ। আর আমরা তো ওই ক্যালকুলেশন জানি যে এক্স প্লাস ওয়াই সমান সমান 7 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 3। তাহলে 7 × 3 = 10, 10 এর অর্ধেক হচ্ছে 5, বড়টা 5 আর ছোটটা হবে 2। কে বড়? স্যার নাম আগে আছে সে বড়। তাহলে এখানে ক হচ্ছে 5/2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5/2। 37 নম্বরে যে কথা বলছিলাম, 38 নম্বরে একই কথা, টার্নিং পয়েন্টটা মনে রাখেন। সবাই কিন্তু অ্যান্সার বাইর করতে পারবেন, কিন্তু এই 2/5 আর 5/2 এর মধ্যে কনফিউশন লাগবে। এই জন্য মনে রাখবেন যে লব হরের পার্থক্য মানে অন্তরফল মানে যা, ব্যবধান মানে তা। তাহলে লবের কথা আগে বলছে, এই জন্য লব মাইনাস হর সমান সমান 3, তার মানে লব বড়, এই জন্য ক অ্যান্সার। দুটি ভগ্নাংশের গুণফল 15/28, এদের একটি 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? ঠিক আছে, তাহলে দেখেন এইখানে গুণফল দেওয়া আছে, তাই না? তাহলে গুণফল যদি 6 হইতো আর একটা যদি 2 হইতো আর একটা কি হইতো? তাহলে গুণফলকে এই 2 দিয়ে ভাগ করে 3 নিয়ে আসতাম অ্যান্সার। তাহলে এটা ধরেন যে দুটি সংখ্যার গুণফল এদের একটি এত হলে, তাই না? তাহলে এই একটা দিয়ে আর একটাকে ভাগ করলে গুণফল বাই হয়। তাহলে আমরা 15/28 ভাগ 5/7 দিলে অ্যান্সার বাইর হবে। কেউ যদি এটা বুঝতে না পারে, তাহলে এটা দেখেন যে দুটো সংখ্যার গুণফল 6, একটা সংখ্যা 2 হলে আরেকটা সংখ্যা কত? ঠিক আছে, তো এখানে আসি যে 15/28 আছে না, তাহলে ভাগফল 5/7 আছে, তাহলে এখানে আমরা কি করব, এটা যদি গুণ চিহ্ন দিই তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে উপরে 7 নিচে 5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, 5 দিয়ে 15 কাটলে 3, 7 দিয়ে 28 কাটলে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 3/4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3/4। সবাই ক্লিয়ার কিনা বলেন। এবং সব থেকে যারা ইম্পর্টেন্ট কথা এখানে বললাম যে এইরকম ভগ্নাংশ দেখে বা অঙ্কের ভাষাটা পড়ে অনেক সময় মাথা কাজ নাও করতে পারে, যে গুণ করব না ভাগ করবো না কি করব। তখন কি করবেন, যে এইরকম সিমিলার টাইপের একটা সহজ অঙ্ক কল্পনা করবেন, যে দুটি সংখ্যার গুণফল যদি 10 হইতো, ঠিক আছে, আর একটা সংখ্যা যদি 2 হইতো, তাহলে আরেকটা সংখ্যা কত হইতো? তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে। আর যদি আপনি সমীকরণ আকারে চিন্তা করেন, 2 × আরেকটা সংখ্যা x ইকুয়াল টু 10, তাহলে x সমান সমান কত? 10/2। তাহলে এখানে চিন্তা করতে পারেন যে এই 5 হচ্ছে একটা সংখ্যা, আরেকটা সংখ্যা কত জানি না, মনে করি একটা সংখ্যা গুণফল x, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত? গুণফল, গুণফল হচ্ছে 25/28। তাহলে x সমান সমান কত? এটা ওই পাশে যাবে, ওই পাশে যায় কি হবে, উল্টে যাবে, মানে এত ছোট অঙ্কে এত বেশি সময় দেওয়া যাবে না। চলুন বলছে 20-21 এর মধ্যে 20/63 কতবার আছে? তো এই প্রশ্নটা শুনে মনে হচ্ছে না যে কতবার আছে, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আচ্ছা, তাদের জন্য একটু বলি যে ধরেন এই 10 সংখ্যাটা আছে না, 10 এর মধ্যে 2 কয়বার আছে বলেন তো? প্রশ্নটা কিন্তু আনইউজুয়াল, মানে অস্বাভাবিক, মানে এরকম প্রশ্ন করে আমরা অভ্যস্ত না, কিন্তু আমি একটা ডিজিট বানাই দিই যে 10 সংখ্যাটার মধ্যে 2 সংখ্যাটা কতবার আছে। কতবার মানে কি? আচ্ছা, আমরা যে নামতা পড়ি বলি না 5 × 4, এই কথার মানে কি? আমি নামতার কোষে দেখা দিয়েছিলাম না, 4টা 5 অথবা 5টা 4, তার মানে 4 আর 5 আছে 20, এই 20-র মধ্যে 5টা 4 আছে অথবা 4টা 5 আছে। তাহলে আমি যদি বলি 20-এর মধ্যে 4 কতবার আছে, তাহলে 4 দ্বারা 20কে ভাগ করতে হবে। তাহলে এখানে যেমন 10-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5 বার আছে। তাহলে এই বার কথাটা আমরা শুনে অভ্যস্ত না, বাট কথাটা তো একই। তাহলে এখানে যদি বলে 20/21-এর মধ্যে 20/63 কতবার আছে, কতবার আছে মানে কি, এর মধ্যে, তার মানে এটা হচ্ছে বড় সংখ্যা, এইটা কতবার আছে, তাহলে এটা ছোট সংখ্যা, তাহলে এই বড় সংখ্যাটা ভাগ ছোট সংখ্যা,
মানে আমি যেহেতু স্মার্টেস্ট ওয়েতে অঙ্ক করার চেষ্টা করি, এই জন্য আমরা ভাগ না দিয়ে ডাইরেক্ট গুণ দিয়ে এটাকে উল্টাই দিই। মানে এইটুকু যদি কেউ ফাস্ট করতে না পারেন তাহলে তো চাকরির অঙ্কে দ্রুত করতে পারবেন না, তাই না? বিশ বিশ কাটা, একুশ আর তেষট্টি কাটাকাটি করলে তিন, ক হচ্ছে অ্যান্সার তিনবার। ঠিক আছে, তাহলে বার দ্বারা কি বোঝায় এবং কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা কি সবাই ক্লিয়ার?